একটা সময় ছিল যখন ভারতকে স্বর্ণের দেশ বলে মানা হতো, আর এর মূল উৎসই ছিল বাংলা। কেননা তখনকার সময়ে বাংলা খুবই সমৃদ্ধ এবং ধনী রাজ্য ছিল। বাংলার সমৃদ্ধি প্রায় 1800 অবধি বজায় ছিল। তখনকার সময়ের বাংলা আজকের থেকে 5 গুণ বড় ছিল। কিন্তু 1800-এর পর ইংরেজরা আমাদের সমৃদ্ধ বাংলাকে কাঙালে পরিণত করে এবং বাংলাকে ভেঙে অনেক টুকরোতে ভাগ করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, ইংরেজরা বাংলার বিভাজন কেন করতে চেয়েছিল, কবে এই বিভাজন করেছিল এবং তার পরিণাম কি হয়েছিল, কিভাবে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলনের শুরু হলো, এই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওতে করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি অমরেশ, দ্য বেঙ্গল বয় চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন ভিডিওটি শুরু করা যাক। পূর্বে আমাদের বাংলা কতটা বড় ছিল তা আপনারা হয়তো ধারণাই করতে পারবেন না। আজকের বর্তমান পশ্চিমবঙ্গ সহ বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং বর্তমানের বাংলাদেশ মিলে একটি সম্পূর্ণ বাংলা ছিল, যাকে বলা হতো ইউনাইটেড বেঙ্গল। এবার চলুন জেনে নিই যে বাংলার বিভাজনের সিদ্ধান্ত কবে এবং কে নিয়েছিল। 1905 সালের 16ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। তবে কেন এই বিভাজনের সিদ্ধান্ত? তৎকালীন বঙ্গপ্রদেশের আয়তন ছিল 1,89,000 বর্গমাইল এবং জনসংখ্যা ছিল 7,85,00,000। বাংলার আয়তন ফ্রান্স দেশের সমান ছিল এবং জনসংখ্যার বিচারে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের সমান। এ অবস্থায় এত বড় প্রদেশে প্রশাসনিক কাজকর্ম চালানো কার্যত মুশকিল হয়ে পড়ে, তাই বঙ্গভঙ্গের প্রয়োজন ছিল, এমনটাই যুক্তি দেখিয়েছিল ভাইসরয় লর্ড কার্জন। আসলে বাংলাকে ভাগ করা তার একটি বাহানা ছিল। কার্জনের আসল উদ্দেশ্য ছিল বাংলার রাষ্ট্রীয় একতাকে নষ্ট করে হিন্দু এবং মুসলিমদের আলাদা করা। চলুন এবারে জেনে নিই 1905 সালে বাংলাকে কীভাবে ভাগ করা হয়েছিল। 1903 সালে প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাবসমূহ বিবেচনা করা হয়। তখন বঙ্গ হতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা এবং ঢাকা ও ময়মনসিংহ জেলাদ্বয়কে আসাম প্রদেশে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবও ছিল। তেমনইভাবে ছোটনাগপুরকে মধ্যপ্রদেশের সঙ্গে আত্মীকরণেরও একটি প্রস্তাব ছিল। পার্বত্য ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগ এবং মালদা জেলা আসাম প্রদেশের সঙ্গে একীভূত হয়ে এই নতুন প্রদেশ গঠন করবে। এর ফলে বঙ্গ শুধু তার বৃহৎ পূর্বাঞ্চলই হারাবে না, তাকে হিন্দিভাষী 5টি রাজ্যও মধ্যপ্রদেশকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে পশ্চিমে সম্বলপুর এবং মধ্যপ্রদেশের 5টি ওড়িয়াভাষী রাজ্যের সামান্য অংশ বঙ্গকে দেওয়ার প্রস্তাব করা হয়। নতুন প্রদেশটির নামকরণ করা হয় পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হবে ঢাকা এবং অনুষঙ্গী সদর দপ্তর হবে চট্টগ্রাম। 1905 সালে 19শে জুলাই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে এবং একই বছরের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। এবার আলোচনা করব যে বঙ্গভঙ্গ আন্দোলনের শুরু কীভাবে হলো। যখনই বঙ্গভঙ্গের ঘোষণা হয়, বাঙালিরা ইংরেজদের বিরোধিতা করতে শুরু করে। শুরুর দিকে কেবলমাত্র বাঙালিরাই বিরোধিতা করেছিল। তখনকার দিনে যোগাযোগ মাধ্যম ভালো না হওয়ায় সারা দেশে বঙ্গভঙ্গ আন্দোলন ছড়িয়ে পড়তে দেরি হয়। তারপর লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল ও বাল গঙ্গাধর তিলকের মতো ভারতের ক্রান্তিকারীরা একসাথে একই মঞ্চে একত্রিত হয়ে যায়। লালা লাজপত রায় উত্তর ভারত থেকে, বিপিনচন্দ্র পাল পূর্ব ভারত থেকে, বাল গঙ্গাধর তিলক পশ্চিম ভারত থেকে, অরবিন্দ ঘোষ পূর্ব ভারত থেকে, দেশের বিভিন্ন কোণ থেকে সবাই একত্রিত হয়ে যায় এবং সকলে মিলে একসাথে ইংরেজদের বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ক্রান্তিকারীরা ইংরেজদের বিরোধিতা করতে গিয়ে স্বদেশী আন্দোলনের সূচনা করে। দেখতে দেখতে এই আন্দোলনে ভারতের 1,24,00,000 ভারতীয় যোগদান করে। এটা সেই সময়ের ঘটনা যখন ভারতের জনসংখ্যা 20 কোটির কাছাকাছি ছিল। এই আন্দোলনের শুরুতে ব্রিটিশ জিনিসের বর্জন এবং তার পরিবর্তে স্বদেশী জিনিসের ব্যবহার শুরু হয়। আর স্বদেশী আন্দোলনের ক্রান্তিকারীরা ইংরেজদের উপর হামলাও করতে শুরু করে। ধীরে ধীরে সারা ভারতবাসী এই আন্দোলনে যোগ দিতে থাকে, কেননা সবাই এটা বুঝতে পারে যে ইংরেজরা আমাদের দেশকে ভাঙার পরিকল্পনা করছে। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদ করার প্রস্তাবকদের জন্য এক মর্মস্পর্শী গান আমার সোনার বাংলা লেখেন।
যা অনেক পরে গিয়ে 1972 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। এই সকল প্রতিবাদের ফলশ্রুতিতে 1911 সালে বঙ্গ আবার একত্রিত হয়। ভাষাতাত্ত্বিক এক নতুন বিভক্তির মাধ্যমে হিন্দি, ওড়িয়া এবং অসমীয়া অঞ্চলগুলো বঙ্গ হতে বিচ্ছিন্ন করে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হয়। এরই সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়। কিন্তু আফসোস এটাই যে 1911 সালে হিন্দু মুসলিমের আধারে বঙ্গভঙ্গকে আমরা তো রদ করতে পেরেছিলাম, যেখানে হিন্দু ও মুসলিম একসাথে লড়াই করেছিল। কিন্তু 1947 সালে সেই একই ঘটনা আবারও ঘটল। হিন্দু মুসলিমের আধারে আমাদের দেশকে বিভক্ত হওয়া থেকে রক্ষা করতে পারলাম না। কিন্তু কেন আমরা কেন রক্ষা করতে পারলাম না ভারত পাকিস্তান বিভক্তিকরণ? এর একটিই কারণ ছিল, 1905 সালের ক্রান্তিকারীদের শক্তি আর সিংহাসনের প্রতি কোনো লোভ ছিল না। তাদের একটি উদ্দেশ্য ছিল দেশকে অখণ্ড রাখা, কোনো মতেই দেশকে ভাগ হতে না দেওয়া। তাদের আদর্শ খুবই পবিত্র ছিল, এজন্য 1905 সালের বিভক্তিকরণ আমরা রক্ষা করতে পেরেছিলাম। কিন্তু 1947 সাল হতে হতে দেশের মহাপুরুষদের মনে লালসা তৈরি হয়ে যায়, আর লালসার কারণে আমরা আমাদের দেশকে বিভক্ত হওয়া থেকে রক্ষা করতে পারিনি। একই দেশে যখন দুজন নেতা প্রধানমন্ত্রী হতে চায় এবং এই ঘটনা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে ইংরেজরা বুঝে যায় এবং যার মনে এই লোভ রয়েছে তাকে কাঠপুতুলের মতো ব্যবহার করে এই দেশকে দুটি ভাগে বিভক্ত করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।